হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত অনলাইন সৌরভ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এর আগেও কারেন্ট অ্যাফেয়ার্সের 7টি ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং আজকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের 8 নম্বর ভিডিও। এই ভিডিওতে মোট 20টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হবে, যেগুলো কিনা তোমাদের সামনের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে সপ্তাহে একটি করে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হয়। তো চলো শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে। এই সেটের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে, এক, সৌদি আরবের সরকার প্রথমবার প্রবাসীদের স্থায়ী বাসস্থানের অনুমোদন দিল। দুই, টাইম ম্যাগাজিনের তরফ থেকে নেক্সট জেনারেশন লিডার্স 2019 শিরোপা পেলেন ইউটিউবার অজয় নাগর। তো তার চ্যানেলটির নাম হচ্ছে ক্যারি মিনাটি। টাইম ম্যাগাজিনের তরফ থেকে কী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, নেক্সট জেনারেশন লিডার্স 2019। তিন, 2023 এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে কে? 2023 ফুটবল এশিয়ান কাপ আয়োজন করবে চীন, আর 2019 আয়োজন করেছিল আরব, আর 2019 চ্যাম্পিয়ন টিম হচ্ছে এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়ন টিম হচ্ছে কাতার। সব থেকে বেশিবার এশিয়ান কাপ ফুটবল জিতেছে জাপান। চার, নেপালি শেরপা কামি রিতা মোট 23 বার মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠে বিশ্ব রেকর্ড গড়লেন। কী নাম? কামি রিতা মোট 23 বার তিনি মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠেছেন, এটি একটি বিশ্ব রেকর্ড। পাঁচ, বিশ্বের প্রথম মহিলা হিসাবে মুম্বাইয়ের 23 বছর বয়সী ক্যাপ্টেন আরোহী পণ্ডিত এককভাবে লাইট স্পোর্টস এয়ারক্রাফট নিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করল, প্রথম মহিলা তিনি। ছয়, ইন্ডিয়ান নেভির প্রথম সার্ভিস সিলেকশন বোর্ডের উদ্বোধন করলেন সুনীল লাম্বা, এটি উদ্বোধন হয়েছে কলকাতার ডায়মন্ড হারবারে। সুনীল লাম্বা হচ্ছে ভারতীয় নেভির প্রধান। সাত, ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন সালমান খান। আট, টাকা পেমেন্টের জন্যে কিউআর কোড বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার, কিউআর কোডের ফুল ফর্ম হচ্ছে কুইক রেসপন্স কোড। তোমরা অনেককেই কিউআর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকো যারা অনলাইন ট্রানজ্যাকশন করো। নয়, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি MB লোকুর 3 বছরের জন্যে ফিজির সুপ্রিম কোর্টের নন রেসিডেন্ট প্যানেলে নিযুক্ত হল। দশ, সম্প্রতি স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড জিতলেন ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে, আইটিসির নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলো? আইটিসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হলো সঞ্জীব পুরী। 12 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে, 2019 সালটিকে ভারতীয় সেনা ইয়ার অফ নেক্সট অফ কিন হিসাবে স্মরণ করবে। 13, আর্কটিক কাউন্সিলে পর্যবেক্ষক হিসাবে পুনর্নির্বাচিত হল ভারত, কোন কাউন্সিলে? আর্কটিক কাউন্সিল। 14, ফেক নিউজের বিরুদ্ধে নতুন আইন পাশ করল সিঙ্গাপুর, কি নিউজের বিরুদ্ধে? ফেক নিউজের বিরুদ্ধে নতুন আইন পাশ করল সিঙ্গাপুর। 15, 24 ঘন্টা ব্যবসা এবং দোকান খোলার অনুমতি দিতে গুজরাট বিধানসভা নতুন একটি আইন পাশ করলো, তাহলে এখন থেকে গুজরাটে 24 ঘন্টা ব্যবসা করার জন্য দোকান খোলা থাকবে। 16, বিরাট কোহলি হলেন প্রথম ক্রিকেটার যার সোশ্যাল মিডিয়াতে 100 মিলিয়ন ফলোয়ার্স পূর্ণ হলো, প্রথম ক্রিকেটার ইনি যার এত ফলোয়ার 100 মিলিয়ন সোশ্যাল মিডিয়াতে। 17, বাংলাদেশে 2.7 লাখ রোহিঙ্গাকে পরিচয় প্রদান করলো জাতিসংঘ, বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে তাদেরকে পরিচয়পত্র প্রদান করলো জাতিসংঘ। 18, দেশজুড়ে ওয়াইফাই পরিষেবা প্রসারিত করার জন্যে গুগলের সাথে পার্টনারশিপ গঠন করলো BSNL। 19, MCC-র প্রথম নন ব্রিটিশ প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হল শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান
এবং উইকেট কিপার কুমার সাঙ্গাকারা। প্রথম নন ব্রিটিশ প্রেসিডেন্ট, এমসিসির ফুল ফর্ম হচ্ছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব। 20 এটিকের হেড কোচ পদে নিযুক্ত হলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। তিনি প্রথম এটিকের প্রথম কোচ ছিলেন এবং তার সময়ে আইএসএলে প্রথম কাপ জিতেছিল এটিকে। 2014 সালে এটিকে প্রথম কাপ জিতেছিল এবং তখন তিনি এটিকের কোচ ছিলেন। এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 20টি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।